হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একই দিনে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ তো মহালয়া, তোমরা নিশ্চয়ই দেখেছো সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল, আর লাঞ্চ উইদাউট চিকেন ইনকমপ্লিট। হ্যাঁ, ঠিক ধরেছ, আমি লাঞ্চে চিকেনই বানিয়েছি আর রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর এটা দেশি চিকেন। এখানে আদা রসুন টমেটোর পেস্ট রয়েছে, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর এটা ধনের গুঁড়ো। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দেব আদা রসুন আর টমেটো পেস্ট, এখানে আমি 1টা টমেটো নিয়েছি। এবার দেব 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। চামচ নুন দেব, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিতে পারো, আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব। আর আমি 2 চামচের মতন তেল দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি 20-30 মিনিটের জন্য রেখে দেব। প্যান গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি আলুর মধ্যে খুবই সামান্য পরিমাণে নুন দেবো, যেহেতু আমি ম্যারিনেট করার সময় চিকেনের নুনটা দিয়ে দিয়েছি। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে কিন্তু আমি চিকেনটা বানাবো, আর এক্সট্রা কোনো তেল দেব না। আলু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এগুলো একটু ভাজা হয়ে এলে তখন আমি গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো যে কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে 2 চামচ কিশমিশ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি ভালোই বাদামি কালার হয়েছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ টক দই দিয়ে পেঁয়াজ আর টক দই ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আর টক দই কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেব, কারণ মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় তার জন্য। একটু নেড়ে চেড়ে আমি চিকেনটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেন মোটামুটি 70%-এর মতন কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু দেব। আলুগুলো দিয়ে ভালো করে চিকেন আর আলু কষিয়ে নেব। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দিয়ে চিকেনটাকে ফুটে দেব। চিকেন পুরোপুরি রেডি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব এই স্পেশাল পেস্ট। এটা গোটা জিরে আর পেঁয়াজ একসাথে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে মিক্সিতে পেস্ট করা। চিকেনটা 1-2 মিনিট ফুটবে, তারপরে এর মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে আবার ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। চিকেনটাও রেডি। আর তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো পুজোর যে কোনো একদিন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খেতে কেমন হয়েছে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু একদম।